নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করলো পুলিশ। ঘটনায় চাঞ্চল্য বনগা থানা এলাকায়। অভিযুক্তকে শাস্তির দাবি নির্যাতিতা পরিবারের। স্কুলের মধ্যে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওই স্কুলেরই শিক্ষক। ঘটনাটি ঘটেছে বনগা পৌরসভা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে শারীরিক প্রতিবন্ধী সপ্তম শ্রেণীর ছাত্রীকে ফাঁকা ঘরে বই দেবার নাম করে ডেকে নিয়ে যায় অভিযুক্ত শিক্ষক। সেখানে একাপে ধর্ষণ করে অভিযুক্ত। বাড়ি গিয়ে ঘটনার কথা জানালে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। নাবালিকা ছাত্রীর এক আত্মীয় জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর তাকে ডেকে ফাঁকা ঘরে নিয়ে যায় ওই শিক্ষক, এরপর তাকে গ্রেফতার করে। নাবালিকা ছাত্রীর এক আত্মীয় জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর তাকে ফাঁকা ঘরে ডেকে নিয়ে যায় ওই শিক্ষক, এরপর তাকে ধর্ষণ করে। ফোন করে বলে, দিদি এই ব্যাপার, মেয়ের সঙ্গে এরকম এই ধরনের মাস্টারমশাই আচরণ করেছে। তখন আমি বললাম, তাহলে আমি কী করবো এই মুহূর্তে? তো আগেও এর আগেও আমাকে একবার আমাকে বলেছিল এই ব্যাপার। ও বলেছিল যে ওর গায়ে কিন্তু হাত দিচ্ছে ও। হ্যাঁ, তো আমি ওকে বলেছিলাম যে তুই এক কাজ কর, তুই এর আগেও গায়ে হাত দিয়েছিল। হ্যাঁ, আগেও একবার এরকম কাজটি মানে গায়ে হাত দিয়েছিল। তো আমি সেক্ষেত্রে ওকে বলেছিলাম, দেখ লোক জানাজানি করলে একটা অসুবিধা হতে পারে, তুই হেড স্যারের সঙ্গে একটু আলোচনা কর ব্যাপারটা নিয়ে। তো ও আর সাহস পায়নি যে যদি ওর মেয়েটা একটু বিকলাঙ্গ বলে, যে যদি অন্য স্কুলে ওকে না নেয়, সেই কারণের জন্য ও বলতে সাহস পায়নি। তো বললাম, ঠিক আছে তাহলে দেখতে থাকি, যদি এমন ফের কিছু করে তাহলে ওকে আমরা ছেড়ে দেবো না। তো বলার পরে ও তো আমাকে ফোন করে যখন নেক্সট দিন এই বললো, গতদিন আমাকে বলার পরে শুনে তো আমার ভীষণই মানে রাগ হয়েছে, কী করবো জানি না। তখন সেই মুহূর্তে তখন আমরা মানে পরিবারের সমস্ত লোকজন এক হয়ে তখন আমরা ডিসিশন নিই যে আমাদের এটা ছাড়ার কোনো উপায় নেই, আমাদের থানাতে তখন চলে আসি। পরিবারের সদস্যদের অভিযোগ, আগেও ওই শিক্ষক ছাত্রীর সাথে অশালীন আচরণ করেছিল। অভিযুক্তকে নিজেদের হেফাজতের আবেদন জানিয়ে বনগা আদালতে পাঠিয়েছে পুলিশ। হয়েছে কালকে ও যখন স্কুলে গিয়েছে, এর আগে ওই বাচ্চাটার ওই মাস্টার দু তিনবার ওর গায়ে হাত দিয়েছে। হাত দিলে বাড়িতে ব্যাপারটা জানিয়েছে, যেহেতু বিকলাঙ্গ বাচ্চা সেহেতু স্কুল থেকে যদি বেটটের করে দেয় সেই ভয়তে স্কুল থেকে মানে ব্যাপারটা স্কুলে জানায়নি। জানা না জানানোর কারণে কালকে যথারীতি ওর স্কুলের শেষ সময়ে যখন স্কুলে ছুটি হয়ে গেছে তখন বাচ্চাকে ডেকে নিয়ে অন্য একটা রুমে নিয়ে যেয়ে বাচ্চাটাকে যথারীতি করলে, এবার বাচ্চাটা যখন বাড়ির বাইরে বেরিয়েছে তখন বাচ্চাটার স্কার্টটা খোলা ছিল। ওর মা মনে করেছে যে বাথরুম টাথরুমে গিয়েছিলো, সেই কারণে ওর স্কার্টটা খোলা থাকতে পারে, ঠিক আছে। এবার ও বাড়িতে যখন চুপচাপ ছিল, সারাদিন চুপচাপ থাকার পরে যখন রাত্রে ঘুম পাড়াতে যাচ্ছে তখন বাচ্চাকে শুনেছে যে কী হয়েছে ব্যাপারটা বল, ঠিক আছে। তখন বাচ্চাটা বলছে যে আমার এরকম স্যার আমার সাথে এ করেছে। তখন আমরা যথারীতি ইমিডিয়েটলি তখন ওই রাত্রে থানায় জানাই এবং থানায় দিয়ে সে আসামিকে অ্যারেস্ট করাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।